টেক বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের টন মুখিকচুর চাষ পদ্ধতি মুখিকচুর জাত পরিস্থিতি দেশি জাত মুখিকচু বাংলাদেশে গুরা গুড়ি কচু ছড়া কচু দুলি কচু ভিন্নি কচু ইত্যাদি নামে এ পরিস্থিতি এছাড়াও বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট উন্নত যাতে মুখী কচু উদ্ভাবন করেছেন যেগুলোর বর্ণনা নিম্ন রূপ মুখী কচুর বোপন রোপণ প্রযুক্তি রোপণের সময় মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন ফেব্রুয়ারি মুখী কচু রোপণের উপযুক্ত সময় রোপণ পদ্ধতি একক সারি পদ্ধতি পূর্বর মাটির জন্য সারি থেকে সারির দূরত্ব দুই ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব এক থেকে পাঁচ ফুট অনর্বর মাটির বেলায় সারি থেকে সারির দূরত্ব দুই ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব এক ফুট চার ইঞ্চি রাখতে হয় ডাবল সারি পদ্ধতি এ পদ্ধতিতে সারি থেকে সারির দূরত্ব দুই দশমিক পাঁচ ফুট এবং গাছ থেকে গাছের দূরত্ব দুই দশমিক শূন্য ফুট বেশি উপযোগী বলে প্রমাণিত হয়েছে আড়াই ফুট দূরে দূরে লম্বালম্বি দাগ টানতে হয় এই দাগের উভয় পাশে চার ইঞ্চি দূর দিয়ে দুই ফুট পর পর বীজ লাগিয়ে যেতে হয় এতে দুই শাড়ির মধ্যে দূরত্ব বাইশ ইঞ্চি এবং এক শাড়ির দুই লাইনের মধ্যে দূরত্ব হয় আট ইঞ্চি এই পদ্ধতিতে বীজ লাগালে ফলন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় দুই শাড়ির তিনটি বীজ বাইহু ভিভুস উৎপন্ন করবে বীজের হার মুখীর ছড়া বিঘাপতি ষাট থেকে আশি কেজি পনেরো থেকে বিশ গ্রাম ওজনের মুখী প্রয়োজন হবে কচুর সার ব্যবস্থাপনা মুখীকচুর ভালো ফলন পাওয়ার জন্য প্রতি শতাংশ ডেসিমাল মাঝারি উর্বর জমির জন্য নিম্ন নিম্নক্ত হারে সার প্রয়োগ করতে হবে সারের নাম সারের পরিমাণ মন্তব্য পচা গোবর কম্পোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ কেজি অধিকতর তথ্য জানতে এলাকা বা মৃত্তিকাভেদে সারের পরিমাণ কম বেশি হতে পারে ইউরিয়া এক দশমিক বিশ থেকে এক দশমিক চল্লিশ কেজিটি এমওপি শূন্য দশমিক একষট্টি থেকে শূন্য দশমিক একাশি কেজি এমওপি পটাশ এক দশমিক বিশ থেকে এক দশমিক চল্লিশ কেজি জিপশাম শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক তিপ্পান্ন কেজি দস্তা শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক ছয় কেজি বরণ চার থেকে পাঁচ কেজি প্রয়োগ পদ্ধতি সমুদয় গোবর টিএসপি জিপশাম দস্তা বরণ সার এবং অর্ধেক ইউরিয়া অর্ধেক পটাশ সার জমি তৈরি আগে শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে অবশিষ্ট ইউরিয়া ও পটাশ সার চারা রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এবং পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিন এর মধ্যে পার্শ্বে প্রয়োগের মাধ্যমে উপরই প্রয়োগ করতে হবে মুখিকসু চাষে অন্যান্য প্রযুক্তি আগাছা দমন মুখী কচু ছয় থেকে নয় মাসের ফলন গ্রীষ্ম ও বর্ষাকালের উষ্ক ও আর্দ্র আবহাওয়ায় জমিতে প্রচুর আগাছা জন্মে পুরো উৎপাদন মৌসুমে চার থেকে ছয় বার আগাছা পরিষ্কার করতে হবে প্রতিবার উপর উপরি সার প্রয়োগের আগে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে চারা লাগানোর দুই মাস পর হতে প্রতি মাসে আগাছা পরিষ্কার করতে হবে পানি সেচ নিষ্কাশন মুখী কচু খরা মৌসুমে লাগানো হলে বীজ অঙ্করোধ জন্য তো বটেই প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে মাটির প্রকারভেদে দশ থেকে বিশ দিন পর পর সেচ দিতে হবে বর্ষাকালে সেচ দেওয়ার দরকার পড়ে না তবে অতিরিক্ত পানি নিষ্কাশনের করতে হবে মনে রাখতে হবে মুখী কচুর উৎস ফলনের জন্য প্রয়োজনীয় সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা যথা সময়ে গ্রহণ করতে হবে গাছের গোড়ায় মাটি তোলা রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং নব্বই থেকে একশো দিন পর দুই সারির মাঝের মাটি কুপিয়ে ঝুরঝুরে করে গাছের গোড়ায় তুলে দিতে হবে মুখী কচুর সংগ্রহ ও পরবর্তী করণীয় ফসল সংগ্রহ মুখী কচু ছয় থেকে নয় মাসের ফসল কন্দ রোপণের ছয় মাস পর সেপ্টেম্বর মধ্যে ভাদ্র মাসে আগাম ফসল তোলার উপযোগী এরপর গাছের পাতা হলুদ বর্ণ ধারণ ও গাছ ধীরে ধীরে মারা গেলে মুখী তুলতে হয় কোদাল দিয়ে মাটি খুঁড়ে মুখী সংগ্রহ করা হয় তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ